এমন তিনটা মানুষ আছে এমন তিন দল মানুষ যাদের দিকে আল্লাহ তালা ক্যামতের ময়দানে তাকাবে না যাদের সাথে কথা বলবে না এবং আল্লাহ তালা তাদেরকে জাহান জাহান নামে পাঠাইবে বলেন না এক নম্বরে মুদমিনুল হমর যারা মত পান করে কথা বলে না আমাদের দেশে মদ পান করে এমন মুসলমান আছে কিনা বলেন কিছু মুসলমান আছে যারা মদ পান না করলে ঘুম আসে না সকাল বিকাল তাদেরকে মদ পান করতে হয় মদ খাইয়া ব্রেক ফেল হয়ে যায় মুখে কি বলে আর না বলে টের পায় না কথা বলে না এই যে সামান্য সামান্য সময়ের ব্যবধানে আমাদের দেশের একজন খুব নাম দামি মানুষ আমি নাম বলতে চাই না নাম মুখে আনবো না এটা হলো একটা কুলাঙ্গার বিস্তর সাথে তার তুলনা করা চলে না সে একজন শিক্ষিত সে একজন ডাক্তার হইয়া এমন এমন কিছু কথা বলেছে যে কথাগুলো মুসলমানদের কলিজায় আঘাত করেছে কথা বলেন ঠিক কিনা সে বলেছিল বাংলাদেশের संविधानে ইসলাম রাখবে না আল্লাহ বলে তুই ইসলাম রাখার আর না রাখার কে আমি তো তোকে বাংলাদেশে রাখবো না কথা বলে না মুসলমানের দেশে মুসলমানের দিন ধরো কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ থাকতে পারে নাই থাকতে পারবেও না কথা বলেন ঠিক কি না এক সময় তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল তসলিমাকে বাংলার তৌহিদি জনতাই দেশের মাটিতে থাকতে দেয় নাই গোড় পরে রাতের আধারে তিমাকে বাংলার সীমানা ছাড়তে হয়েছে যারাই যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গকে পবিত্র ভূমি তাদেরকে ভূমি করে পশ্চিমা দেশে পাঠিয়ে দিয়েছে ভবিষ্যত যারা ইসলাম কোরআন মুসলমানদেরকে নিয়ে কথা বলবে খোদার কসম করে বলি এই দেশের মাটি তাদেরকে গ্রহণ করবে না এই দেশের পবিত্র সংসদ তাদেরকে ওই সংসদে যেতে দিবে না কথা বলেন ঠিক কিনা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এমন একটা কুলাঙ্কার এমন একটা চরিত্রহীন এমন একটা লম্পটকে মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করেছে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কথা বলেন ঠিক কিনা এই দেশ মুসলমানের দেশ এই দেশ স্বাধীন হয়েছে মুসলমানের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছে মুসলমানেরা মুসলমানের রক্ত পবিত্র কথা বলেন পবিত্র রক্ত রক্তের বিনিময়ে পবিত্র দেশের মানচিত্র স্বাধীন হয়েছে এই স্বাধীন মানচিত্রের লাল সবুজের পতাকার এই পবিত্র মাটিতে বসে কেউ দাদা বাবুদের সুরের সাথে সুর মিলাইয়া বলবে বাহাত্তরের সংবিধানে ফিরে যাব এই দেশের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখব না তোদের মতো কুলাঙ্কারদেরকে বাংলার জমিনে রাখে না বাংলার জমিন তোদেরকে গ্রহণ করে না কথা বলেন ঠিক কিনা একদিনের ব্যবধানে উনি কানাডায় চলে গেছে কোথায় চলে গেছে আরে এতদিন তো বুক ফুলাইয়া খুব বলছে কিন্তু কালকে চোরের মতো নত গর্দান রাত্রে করে এই দেশ থেকে বাঁকতে হয়েছে কথা বলেন এই দেশ মুসলমানের দেশ এই দেশে কোনো নাস্তিকের বাচ্চার স্থান হয় নাই হবেও না কথা বলেন ঠিক কিনা মুসলমান আলহামদুলিল্লাহ বলেন এই দেশে মুসলমান মুসলমানের দেশ কথা বলেন ঠিক কিনা এই দেশে কোন চামচা আর নাস্তিকের স্থান হবে লতিফ সিদ্দিকী হজের বিরুদ্ধে কথা বলেছিল তাবলিক জামাতের বিরুদ্ধে কথা বলেছিল লতিফ সিদ্দিকীকে শুধু সচেতন মুসলমানরা না নারীরাও জারু করেছে কথা বলেন ঠিক কি না তোমরা এই সমস্ত লোকদের থেকে শিক্ষা গ্রহণ করো আজকে বলে যাই আজ থেকে চোদ্দ আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে ওই ফেরাউন চলে গেছে আমরা ফেরাউন দেখি নাই কিন্তু এই যুগের নব্য ফেরাউন হলো ডাক্তার মুরাদের মতো লোকেরা এই দেশের নব্য আবু জাহেল হলো লতিফ সিদ্দিকীর মতো লোকেরা এই দেশের নব্য হিন্দা আল্লাহ নবীর কলিজা যারা চাবাইছিল তাদের মতো নষ্টা চরিত্রহীনা ওই তসলিমা নাসরিনের মতো ব্যবসা নারীরা কথা বলেন ঠিক কিনা এই পবিত্র জমিনে ব্যবসাদের জায়গা হয় না পবিত্র জমিনে চরিত্রহীন কুলাঙ্কারদের জায়গা হয় না হবে ওনা কথা বলেন ঠিক কিনা এই দেশের মানুষ নেতাকে ভালোবাসে কোরআনের চাইতে বেশি না এই দেশের মানুষ নেত্রীকে ভালোবাসে নবীর চাইতে বেশি না কোরআনের চাইতে বেশি না কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান আমরা কোরআনকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহর নবীকে ভালোবাসি তার প্রমাণ যুগে যুগে দিয়েছে এখনো দিচ্ছে কথা বলেন নবীজির চরিত্রে যখন আঘাত হেনেছে বোলার জমিনে এই টকবগা যুবকরা জীবন দিয়েছে গুলির সামনে নিজেদের তাজা বুককে ধরেছে কথা বলেন ঠিক কিনা গুলির আঘাতে বুক যাত্রা হয়ে গেছে এরপর নবীর মহাব্বতে তারা রাস্তা ছাড়ে নাই কথা বলেন ঠিক কিনা আমাদের নিজেদের জানের চাইতে আমাদের কাছে ইসলাম প্রিয় কোরআন প্রিয় কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনকে ভালোবাসি আমরা আল্লাহকে ভালোবাসি আমরা ইসলামকে ভালোবাসি আমরা নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা নবীর চাইতে বেশি আমরা কোনো নেতাকে ভালোবাসি না কথা বলেন ঠিক কিনা আমাদের কাছে নিজের জানের চাইতে প্রিয় হলো আমাদের নবী কথা বলেন ঠিক কিনা মরণ পর্যন্ত আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবো রাজি আছি তো ইনশাআল্লাহ কোরআনকে ভালোবাসবো রাজি আছি তো ইনশাআল্লাহ কে কে রাজি আছি হাত উঠায় দেখা আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো হাদিসের আলো শুধু ঘরে ঘরে চাললে হবে না সংসদে চালতে হবে সচিবালয়ে হবে কথা বলেন ঠিক কিনা হাদিসের আলো জ্বালতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমি তাহলে আমরা মুসলমান আমরা কি বলেন মুসলমান তাহলে বলতেছিলাম বাবা চার নম্বর মুসলমান হওয়ার পরেও জাহান নামে যাবে নামাজ পড়া সত্ত্বেও জাহান নামে যাবে ওই শ্রেণীর মুসলমান যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে কি করে খারাপ আচরণ কারণ আল্লাহ নবী হাদিসে বলে এমন তিন শ্রেণীর লোক আছে যাদের সাথে আল্লাহ তালা হাসরের ময়দানে কথা বলবে না ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবে না তাদের দিকে তাকাইবে না ওয়ালায় খুনুল জাম্মা আল্লাহ তাদেরকে জান্নাত দিবে না এক নম্বরে মধুমিনুল খম্র যারা মত পান করে যারা কি করে মত

করে আরে নবীজি আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গেছে এমন একটা জমানা আসবে যারা গুনাহের নাম পরিবর্তন করে ডিজিটাল নাম দিবে কথা কয় না গুনাহের নাম ডিজিটাল করবে তাদের দেশ হবে ডিজিটাল তারা হবে ডিজিটাল গুনাও করবে ডিজিটাল কথা কয় না শাড়িও হবে ডিজিটাল অলঙ্কারও হবে ডিজিটাল পাউডার হবে ডিজিটাল কথা কয় না আস্কারা মস্কারা দিয়া দিয়া মহিলারা ডিজিটাল মহিলা সাইজা রাস্তায় ঘুরবে আর যুবকদের চরিত্র নষ্ট করবে কথা বলে না আল্লাহ আকবার আল্লাহর নবী আজ থেকে দেড় হাজার বৎসর আগে বলে আমার উম্মাদ গুনা করবে গুনাহের নতুন নতুন নাম আবিষ্কার করবে এ বাবা আজকেও নিশার অনেকগুলা নাম আবিষ্কার করছে কথা বলে না নিশার নাম দিছে বাবা নিজের জন্মদাতা বাবারে ডাইকা তার তৃপ্তি মেটে না এই জন্য নেশা করে ওই নেশার বস্তুর নাম দিছে বাবা বাবা কথা কয় না একটা নিসার বস্তু ওইটার নাম দিছে বাবা আছে কি আছে না এমন নতুন নতুন নাম দিয়া দিয়া তারা গুনা করবে আল্লাহ নবী বলে মুদমিনুল খাম যারা মা বাবার অবাধ হবে মা বাবার সাথে নাফরমানি করবে এমন নাফরমান সন্তান মুসলমান নামাজ পড়া সত্ত্বেও জাহান নামে যাবে কথা বলেন নাওজুবিল্লা কোথায় যাবে জাহান নামে যাবে জাহান নামে না রে বাবা মা বাবার খেদমত অনেক মানুষ আল্লাহরে পাইছে মা বাবার খেদমত অনেক মানুষ আল্লাহর অলি হইছে মা বাবার খেদমত করে আল্লাহরে রাজি করছে কারণ আল্লাহ নবী বলে মা বাবা রাজি আল্লাহ রাজি মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট যার ওপর মা যার ওপর মা বাবা সন্তুষ্ট তার ওপর আল্লাহ সন্তুষ্ট যার ওপর মা বাবা অসন্তুষ্ট তার ওপর আমার আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ একবার মা বাবার মা বাবা যার উপর অসন্তুষ্ট আল্লাহ তার উপর অসন্তুষ্ট আল্লাহ যার মা বাবা যার ওপর রাজি তার ওপর আল্লাহ রাজি কথা বলেন ঠিক কিনা বাবারে আমি মা বাবার খেদমত করেছে এমন অনেক অনেক ঘটনা আছে আরে সাহাবি পর্যন্ত হজরতে আল কামার কত বড় জলিল কদর একজন সাহাবি এনতেকালের সময় মোমর্ষ অবস্থায় বেলালকে পাঠাইছে বেলাল আমার সাহাবি আল কামা নাকি মোমর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে হজরতে আল কামাকে কালিমার তালকিন দেয় কিন্তু আল দিয়ে কালেমা আসে না লভ আকবর নবীজির কাছে সংবাদ চলে গেছে নবীজি আমার সাহাবি কালেমা না পেরা মারা যাবে আমি রহমতের নবী এটা বরদাস্ত করতে পারি না আল্লাহর নবী বেলালকে পাঠাইছে যা আমার কাছে গিয়া কালিমার তাল তালকিন হযরতে বেলাল আসছে আলকামাকে কালিমা পড়ায় আলকামা কালেমা পড়তে পারে না নবীর কাছে সংবাদ চলিয়া গেছে নবী প্যারেসা হয়ে আসছে আয়েশা বলে আলকামার মা জীবিত আছে সাহাবিরা খবর নিয়ে বলে পয়গম্বর আলকামার মা এখনো জীবিত আছে আল্লাহর নবী বলে আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো আল্লাহর নবীর কাছে আলকামার মাকে নিয়ে আসে আলকামার মাকে আল্লাহর নবী জিগাও গো আলকামার মা আপনার সন্তানের ওপর আপনার রাজি না না আলকামার মা বলে পায়গাম্বার আমার সন্তান আলকামা বড় দামি সাহাবি নামাজ পড়ে তাহাজ পড়ে দান সদকাও করে কিন্তু পায়গাম্বার আলকামা আমার কোনো কথা শুনে নাই স্ত্রীর কথাই সে চলতো স্ত্রীর কথায় আমাকে কষ্ট দিত না অজুবিল্লা আলকামার ওপর আমি নারাজ আমি আলকামার ওপর অসন্তু কষ্ট আল্লাহর নবী বলে তাহলে আপনি আলকামাকে কে ক্ষমা করে দেন কয় না হুজুর আলকামা আমাকে এত বেশি কষ্ট দিয়েছে আমার কনি যা তাকবারে জালায়া ফেলছে আমার কনি যায় বড় দাগ আমি আলকামা ক্ষমা করতে পারি না আল্লাহর নবী সাহাবায়ে کرام বলে আরে আমার সাহাবিরা কিছু লাকড়ি জমাকর কিছু কাট করে আর ওইটার ভিতরে আগুন জ্বালায় দে ওই আগুনের মধ্যে ফালাইয়া আলকামা কে দে আল্লাহর নবীর জবান থেকেই কথা আলকামার মা সইনা ও মাওকের কান্দা শুরু করছে আল্লাহর নবী কে আলকামার মা বলে পয়গামবার আপনি না রহমতের নবী আপনি কিভাবে করবার আল্লাহ বলে আমার সাহাবি জাহান নামের আগুনে জ্বলবে আমি রহমাতুল্লিল বরদাস্ত করতে পারবো না দুনিয়াতে আলকামাকে আগুনে জ্বালা দেই আপনি ক্ষমা না করলে আলকামার এটাই করা হবে এবার আলকামার মা বলে পায়গাম্বা আমার সন্তানকে আগুনে জ্বালায়েন না মা এই আগুনের চাইতে জাহান নামের আগুন আরো সত্তর গুণ বেশি তেল আপনি যদি তাকে ক্ষমা না করেন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি তেজ আগুনে আলকামাকে কামাকে জ্বালানো হবে এই কথা শুই না আল মা বলে পয়গম্বর আমি আমার আলকামাকে ক্ষমা করিয়া দিলাম আল্লাহ আকবর এবার আলকামার মা ক্ষমা করে দিছে আল্লাহ নবীর সাহাবি আলকামার কাছে গিয়া কালেমার তালকিন দিলেন এখন আলকামা নিজে

কাছে বিচার দিছে মায়ের বিরুদ্ধে সন্তান কাজের থেকে আসে স্ত্রী সন্তানের কাছে মায়ের বিরুদ্ধে নালিশ দিছে সন্তান রাগ হইয়া মা একটা চেহারের মধ্যে বসা ছিল ওই সন্তানটা স্ত্রীর কাছ থেকে শুই না মাকে গিয়া এমন জোরে একটা থাপ্পড় লাগায়া দিছে মা তো চেহারে বসিয়া আসু চেহারে বসিয়া মা চোখের পানি গুলা ফালায় মা কিছু বলে না এ বাবা মা শুধু চোখের পানি গুলা ফালায় কিছুদিন যাইতে না যাইতে সন্তানের হাতটা প্যারালাইসেছে অবশ্য গেছে একটা সাইড অবশ্য গেছে ডান সাইডটা অবশ্য গেছে কত ডাক্তার কত যত কবিরাজ দেখায় ভালো হয় না শেষে একজন বিজ্ঞ দিনদার ডাক্তারের কাছে নেওয়া গেছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা বলে এরে সন্তান তুই কোনোদিন কোন মুরব্বীর সাথে কোনো বেয়াদুবি করছ এবার ওই সন্তান হাও মাও কান্দা শুরু করছে বলে ওগো ডাক্তার আমি আমার এই হাত দিয়ে আমার গর্ব সর্বদারিণী মাকে থাপ্পর দিছিল এরপর থেকে আমার এই হাটটা নষ্ট হয়ে গেছে ডাক্তার বলে যা তোর মার কাছে গিয়া ক্ষমা চা তোর মায় যদি ক্ষমা করে হয়তোবা আল্লাহ তোকে ক্ষমা করতে পারে এবার ওই সন্তান কান আর কয় ডাক্তার আমার কপাল মন্দ আমার মাটা এখন আর দুনিয়ায় নাই আমার মা এই ব্যথা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ডাক্তার বলে তাইলে আর তোমার এই অসুখ ভালো হবে না মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ তালা নগতে শাস্তি দিযা দিছে কথা বলে না আরেকটা ঘটনা বাবা আলেম মানুষ আলেম মানুষ বড় ভালো একজন বিজ্ঞ আলেম হইয়া তার একটা হাত একটা পাও গেছে প্যারালাইসিস কত ডাক্তার কত কবিরাজ দেখায় ভালো হয় না একদিন জোহরের নামাজের পরে ওই আলেম সন্তানটা মায়ের কাছে আইসা মায়ের পাওটা জড়াইয়া দৈরা কান্দে I'm a man. আমার হাতটা ভালো করে দে আর না হয় আমাকে গলার টিপা মাইরা মা তোকে স্যার আমার এই হাত কেউ ভালো করতে পারবে না মা বলে সন্তান রে কি বল বলে না রে মা তুই পারবি আমার হাত ভালো করতে মায়ের পাও এমনভাবে জড়ায় আদর্শে সারে না এবার ওই সন্তানটায় মাকে বলে মা তোমার পাউটা দিয়ে আমার এই হাতটাকে তুমি এখান থেকে নিচ তোমার পাউটা দিয়ে আমার হাতটাকে একটু মুইসা দাও এরে বাবা দুনিয়ার কোন মা কিন্তু সন্তানের ওপর পাও উঠাইতে চায় না চায় না কি বল কিন্তু নিরূপায় হইয়া ওই মাটা সন্তানের কান্না দেখা সহ্য করতে পারে না এবার ওই মা নিজের পাওটা সন্তানের ওই হাতের মধ্যে উঠে দিছে ওপর থেকে নিষ পর্যন্ত মা সন্তানের হাত সন্তানের হাতে মায়ের পাওটা ওপর থেকে নিষ পর্যন্ত নামাইতে দেরি সন্তান হাতরা উঠায়া কয় দেখছ মা তোর পায়ের মোশার বরকতে আমার আল্লাহ আমার হাত ভালো করে দিছি আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার তাহলে মা হলো আল্লাহর পরে কথা বলে না কথা বলে না এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না রে বাবা এখানে এমন অনেক সন্তান যাদের মা অন্ধকার কবরে ঘুমায় কথা বলেন ঠিক কিনা এমন সন্তান আছে যাদের বাবা কবরে ঘুমায় এরে সন্তান কত দেশে যাই কত জায়গায় যায় কতজনের হাতের কত কতজনে বাবা বইলা বলায় সোনা বইলা বোলায় কিন্তু বাবা যে আমাকে স্নেহ মায়া করে ডাক দিত বাবার সেই স্নেহ মায়া মমতা ডাক আজ পর্যন্ত কোনো জায়গায় পাই নাই মায়ের মতো আদর মায়ের মতো স্নেহ মায়ের মতো মমতা আজ পর্যন্ত কোনো জায়গায় পাই নাই কথা বলো ঠিকই না জানি রে বাবা কার মা কবরে ঘুমায় বাবা কবরে ঘুমায় জানিনা না খে গোনা কইরা মায়ের কবরে ধাক্কা লাগায় কথা বলে না সন্তান যদি কোনো অন্যায় অপরাধ করে ওই অপরাধের একটা হিসা মা বাবার কবরেও যায় কথা বলো ঠিক কিনা আবার যদি কোনো ন্যাকামল করে ওই আমলের একটা অংশ মা বাবার খবরে যায় কথা বলো ঠিক না গোনা করে মা বাবাকে কষ্ট দিবে না রাজি আছো কে কে আল্লাহ তুমি কবুল কর বলে নাই